ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রামচরণ অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন মাগাধীর খ্যাত এই অভিনেতা। তার আরেক পরিচয়, তিনি বরেণ্য অভিনয় শিল্পী, অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মন্ত্রী, চিরঞ্জীবীর পুত্র। রামচরণ অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করলেও ইলেকট্রনিক্স মিডিয়া ব্যবসা শুরুর চেষ্টা করছেন। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ইলেকট্রনিক্স মিডিয়া ব্যবসা শুরুর চেষ্টা করছেন রামচরণ। এরই মধ্যে কয়েকটি তেলুগু টিভি চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন তিনি। যদি কথাবার্তায় মিলে যায় তবে সম্প্রচারে থাকা কোনো একটি টিভি চ্যানেল কিনে নেবেন, তা না হলে নতুন একটি টেলিভিশন চ্যানেল শুরুর পরিকল্পনা করছেন এই অভিনেতা। একটি সূত্র সংবাদ মাধ্যমটিকে বলেন, হায়দ্রাবাদে একটি টিভি চ্যানেলের মালিকের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত করেছেন রামচরণ। তাকে আকর্ষণীয় মূল্য দেওয়ার প্রস্তাব দিয়েছেন। তাছাড়া শুধু নিউজ চ্যানেল নয়, কয়েকটি বিনোদন ভিত্তিক টিভি চ্যানেলের সঙ্গেও কথা বলেছেন রামচরণ। রামচরণের পরবর্তী সিনেমা রুদ্রম রণম রুধিয়াম বা RRR, এটি পরিচালনা করছেন বাহুবলী সিনেমা খ্যাত SS রাজামৌলি। এছাড়া প্রসিদ্ধ নির্মাতা শঙ্করের সঙ্গে একটি সিনেমা দেখা যাবে তাকে। পাশাপাশি বাবা চিরঞ্জীবীর আচার্য সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রামচরণ। এটি প্রযোজনা করছেন এই অভিনেতা।